হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। প্রতিদিন মধু খাওয়ার 7টি অসাধারণ উপকারিতা, আর এই 7টি উপকারিতার মধ্যে এমন 2টি উপকারিতা আছে যা আপনার জন্য অত্যন্ত দরকারি। সুতরাং দেরি না করে পুরো ভিডিওটি দেখুন। 1. মধু হাঁপানি প্রতিরোধ করে। আধা গ্রাম গুঁড়া করা গোলমরিচের সঙ্গে সমপরিমাণ মধু এবং আদা মিশিয়ে প্রতিদিন অন্তত 3 বার সেবন করুন। এতে হাঁপানি ও শ্বাসতন্ত্রের রোগ প্রতিরোধ হয়। 2. হজমে সহায়তা করে। মধু স্বাভাবিকভাবেই মিষ্টি হয়, তাই মধু সহজে হজম হয় এবং দ্রুত হজমে কাজ করে। 3. রক্ত পরিষ্কার করে। প্রতিদিন 1 গ্লাস গরম পানির সঙ্গে 1 বা 2 চামচ মধু ও 1 চামচ লেবুর রস মিশিয়ে পান করুন। এটি রক্তনালীগুলোকে পরিষ্কার করে। রক্তশূন্যতা। মধু রক্তের হিমোগ্লোবিন তৈরিতে সহায়তা করে বলে এটি রক্তশূন্যতায় বেশ উপকারী। কোষ্ঠকাঠিন্য দূরে রাখে। মধু ভিটামিন বি কমপ্লেক্সের একটি গুরুত্বপূর্ণ উৎস। 1 চা চামচ খাঁটি মধু সকালে খালি পেটে পান করলে কোষ্ঠকাঠিন্য এবং অম্লত্ব দূরে থাকে। এটি একই সঙ্গে ডায়রিয়াও প্রতিরোধ করে থাকে। হার্টের জন্য উপকারী। 1 চামচ মৌরি গুঁড়া করে 1 বা 2 চামচ মধুর মিশ্রণ হৃদরোগের টনিক হিসাবে কাজ করে। এটা হৃৎপেশিকে সবল করে এবং কার্যক্ষমতা বৃদ্ধি করে। যৌন দুর্বলতা দূর করে। পুরুষদের মধ্যে যাদের যৌন দুর্বলতা রয়েছে, তারা যদি প্রতিদিন মধু ও ছোলা মিশিয়ে খান তাহলে বেশ উপকার পাবেন। মধু নারী পুরুষ উভয়েরই যৌন ক্ষমতাকে বৃদ্ধি করে। সো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভালো থাকুন সবাই, খুব ভালো থাকুন।